Ella quiere voy a darle pa' que siente y de nuevo el চলো বন্ধুরা, আমি চলে এসেছি ফ্রি ফায়ারের নতুন একটি বাংলা এপিসোড নিয়ে। তো বন্ধুরা, আজকের এপিসোডে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন ইভেন্ট। তো বন্ধুরা, আমাদের এখানে ফ্রি ফায়ারের নতুন একটা সলিড ইভেন্ট এসেছে যার নাম হলো র্যাম্পেজ। তো এই ইভেন্টটা আমরা কীভাবে কমপ্লিট করবো, অ্যান্ড এই ইভেন্টটা যদি কমপ্লিট করতে পারি আমরা যেটা যেটা প্রাইজ পাবো আমি তোমাদেরকে বলে দিই। এখানে যদি কমপ্লিট করো তাহলে ফ্রি ইমোট পেয়ে যেতে পারো। ভাই সলিড জিনিস দিচ্ছে, যেটা আমরা ইমোট সবাই পছন্দ করি। অ্যান্ড শুধু ফ্রি ইমোট না, তোমরা এখানে পারমানেন্টলি সার্ভবোর্ড পেয়ে যেতে পারো, ওয়েপেন লুট মানে ওয়েপেন পেয়ে যেত, ওপেন স্কিন মানে বন্দুকের স্কিন তোমরা ফ্রিতে পেয়ে যেতে পারো। আরও নানান জিনিস আছে যেগুলি তোমরা কমপ্লিট করলে, ইভেন্ট কমপ্লিট করলে পাবে। তো ভাই ইভেন্টটা আমরা কীভাবে কমপ্লিট করবো সেটাই এখনও যায় না। তো কীভাবে কমপ্লিট করবো সেটাই আমি তোমাদেরকে বলবো। অ্যান্ড ইয়ার এই ভিডিওটা তাহলে প্রথম থেকে লাস্ট অবধি তোমরা টানা দেখো, আর যারা নতুন দেখছো আর সাবস্ক্রাইব মারো, অ্যান্ড পাশে বেল আইকনটা দাবি দাও। তো অনেকে আছে ভিডিও স্কিপ করে দেখে বা কেটে কুটে দেখো, ভাই এরকম করে না ইয়ার, ভিডিওটা লাস্ট অবধি দেখো, তাহলে তোমরা জানতে পারবে, নাহলে কমেন্ট বক্সে বলবে ভাই বুঝতে পারলাম না, এরকম করো না, ঠিক আছে। আর অবশ্যই একটা করে লাইক দিয়ে দাও, কারণ আমি এই ভিডিওটাতে 4000 লাইক এম রাখলাম, তোমরা কমপ্লিট করে দেবে আমার জানা আছে। তো চলো এবার শুরু করা যাক। তো আমি বলে দিই, এখানে দেখো মেন যে জিনিসটা আছে, এখানে এই যে স্কেলেটনের যে মুখটা আছে না তোমরা দেখতে পাচ্ছ এখানে, একটা মানে কঙ্কাল টাইপের, তো এটা যদি তোমরা 6টা জোগাড় করো তাহলে এই জিনিসটা পাবে, ঠিক আছে। এটা কী একটা টাইপের আমি বুঝতে পারছি না, স্কালমাস টাইপের অন্য ধরনের আছে। তো এটা যদি 6টা জোগাড় করতে পারো তাহলে আমি বলে দিচ্ছি আগে, এখন গিয়ে আগে করো না, আমি মেন জিনিস যেটা বলে দেবো সেটাই করো, ঠিক আছে। তো এটা যদি তোমরা জোগাড় করতে পারো এটা পাবে, অ্যান্ড এটা যদি তোমরা 6টা জোগাড় করতে পারো তাহলে তোমরা এখানে MP5-এর ওয়েপেন লুট কার্ড পাবে, যেটা দিয়ে MP5-এর পারমানেন্ট গান স্কিনও পেয়ে যেতে পারো তোমরা। এটা আমি বলতে পারছি না, পারমানেন্টও পেতে পারো, 13 12 দিন তোমরা যা খুশি পেয়ে যেতে পারো একদিন। তো এখানে তারপর এইটা যদি তোমরা জোগাড় করতে পারো আরও 6টা তাহলে তোমরা M16-এর একটা মানে মানে ওয়েপেন লুট ক্রিয়েট পেয়ে যেতে পারো, যেটা M16-এর পারমানেন্ট গান স্কিন পেয়ে যেতে পারো। তো তোমাদের অনেক জিনিস আছে যেগুলো আমি তোমাদেরকে বলছি, তোমরা দেখে নিও ওখানে। এটা 6টা জোগাড় করতে পারলে এটা পেয়ে যাবে, Space 12-এর এখানে ওয়েপেন লুট ক্রিয়েট পেয়ে যাবে। তো ভাই এত দিকে তোমাদের ধ্যান দিয়ে লাভ নেই, মেন জিনিস যেটা আছে এটা যদি 20টা জোগাড় করতে পারো না তাহলে তোমরা এখানে সার্ভবোর্ডটা পেয়ে যেতে পারো, ঠিক আছে। কিন্তু তোমাদের কী করতে হবে, এগুলো কিছুই নিতে হবে না। এগুলো কীভাবে পাবে সেটাও আমি তোমাদেরকে বলবো ভিডিওটাতে, এগুলো কিছুই নিতে হবে না। তোমাদের কী করতে হবে, তোমাদের যে মেন জিনিসটা আছে না, তোমাদের ইমোটটা নিতে হবে। ইমোটটা নিতে গেলে কী করতে হবে, এই যে কঙ্কাল টাইপের যেটা আছে ম্যাট স্কেলেটন বলে, এইটা তোমাদের 30টা জোগাড় করতে হবে। দেখো এখানে 30টা লেখা আছে, অ্যান্ড এই যে জিনিসটা আছে না এই মাসটা তোমাদের 15টা জোগাড় করতে হবে, টোটাল 45টা, এটা 30টা, এটা 15টা, 45টা জোগাড় করলে এটা নিয়ে নিতে পারবে। তো তোমাদেরকে বলবো বেকার প্রথমে 6টা 6টা করে এখানে না নষ্ট করে, তোমাদের একবারে জমিয়ে সবকটা জমিয়ে তারপর এটা নিয়ে নিতে পারো। তো এবার আসা যাক কীভাবে জমাবো, ভাই পাবোটা কোথা থেকে। তো আমি বলে দিই, এখানে দেখো লেখা আছে র্যাম্পেজ কিল লুট অ্যান্ড রিডিম প্রাইস। তো এখানে লেখা আছে তুমি যদি কোনো ধরো গেম খেলছো, ঠিক আছে, গেমের ভিতর তুমি যত ধরো কাউকে মারলে তার মারার পর যে বক্সটা থাকে না, সেই বক্সটা থেকেই তোমরা এখানে পেয়ে যাবে এই সব জিনিস। তো তোমরা আমি বলে দিই এখানে সব হয়তো বক্সে থাকবে না, এখানে র্যান্ডমলি কিছু কিছু বক্সে দেবে, ধরো 5-6 জনকে কিল করলে সেখানে 2টো বক্সে আছে কি 3টে বক্সে আছে, অ্যান্ড প্রত্যেকটা বক্সও থাকতে পারে, এখানে কোনো সেরকম কিছু লেখা নেই। তো ভাই এরকমভাবে তোমরা পেতে পারো, পেয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারো। আমি বলবো যাদের কাছে ইমোট আছে তারা ওয়েপেন লুট ক্রিয়ে নিতে পারো, ঠিক আছে, বা যাদের কাছে ইমোটটা নেই তারা কী করবে, ডাইরেক্ট তোমরা এইখানে জমিয়ে ইমোটটা নিয়ে নেবে। আমি তো এটাই ঠিক করেছি যে ভাই এটা 30টা জমাবো, এটা 15টা, অ্যান্ড ইমোটটা নেবো, এগুলি আমার দরকার নেই অতটা, ভাই পছন্দ না, যাই না এখানে, পারমানেন্ট দেবে কি দেবে না, কারণ এটা পারমানেন্ট আমি পেয়ে যাবো। তো ভাই এই ছিল ইভেন্ট, তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আর যারা নতুন দেখছি আর সাবস্ক্রাইব মারো, অ্যান্ড পাশে বেল আইকনটা দাবি দাও। টাটা।